আসসালামু আলাইকুম ইস্যু বুক পার্টের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোতালেব হোসেন। তো আমরা টেস্টটা একটু নিচের দিকে লিখে টেস্ট করি। আমাদের মূলত এই যে রোটা যেখানে শেষ হয়েছে তারপরে যদি আমরা এখানে টেস্ট লিখি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এবার যদি চেক করি, এই যে এবার কিন্তু ঠিকঠাকভাবে আসছে। আচ্ছা, এখানে আমরা যেটা করব যে এখানে আমরা পিএইচপি শুরু করব, শেষ করব। কারণ কি যে এই টেস্টটা বা এখানে যে ফিল্ডগুলো থাকবে এটা কিন্তু সবসময় থাকবে না। যখন এখান থেকে কোনো স্টুডেন্ট সার্চ করা হবে তখনই কিন্তু এখানে ওই ফিল্ডগুলো আসবে। তো এখানে এবার পিএইচপি শুরু শেষ করে এখানে আমরা যেটা করব যে এই যে এখান থেকে আমরা সার্চে যখন ক্লিক করছি তো এখানে একটা কন্ডিশন দেব, ইফ ইসেট ডলার আন্ডারস্কোর পোস্ট সার্চ। যদি এটা সেট থাকে তো সেই সময় যা কিছু পোস্ট হচ্ছে আমরা দেখতে যাচ্ছি, প্রিন্টার ডলার আন্ডারস্কোর পোস্ট। তো আমরা এখন সব কিছু দেখতে পাবো যে কি কি পোস্ট হচ্ছে। আমরা যদি এখান থেকে এটা সিলেক্ট করলাম, দেন সার্চে ক্লিক করি, এই যে একটা অ্যারের মধ্যে কিন্তু স্টুডেন্ট আইডি জাস্ট এখানে কোনো ভ্যালু কিন্তু আসে নাই। কারণ কি আমরা এই যে সিলেক্টের মধ্যে এখানে কোনো ভ্যালু পাস করি নাই। তো এখানে আমাদেরকে ভ্যালু পাস করতে হবে। জাস্ট এখানে আমরা দিয়ে দেব ডলার রো অফ আইডি। এবার যদি আমরা আবার চেক করি, এখান থেকে আমি রিসেন্ট দিচ্ছি, দেন রিসেন্ট দেওয়ার ফলে এবার কিন্তু এখানে আচ্ছা আসেনি আইডিটা। আমি আবার এখান থেকে সিলেক্ট করলাম, সার্চে ক্লিক করছি, এই যে আইডিটা কিন্তু আসছে। আমরা যদি অন্য আরেকটা সিলেক্ট করি এবার কিন্তু আইডিটা চেঞ্জ হবে, এই যে আইডি 2। ওকে, এবার কি করব, এই আইডিটা দিয়ে আমরা স্টুডেন্টের ইনফরমেশন তুলে নিয়ে আসব। তো আমাদেরকে এই নিচে এখানে জাস্ট আমরা যে এই যে আইডিটা আমরা এখানে একটা আইডি ভেরিয়েবলের মধ্যে নিচ্ছি, ডলার আন্ডারস্কোর পোস্ট অফ স্টুডেন্ট আইডি। কারণ কি আমাদের এখানে এই যে স্টুডেন্ট আইডি দিয়েই কিন্তু আমরা এখানে নেমটা দিয়েছি, তো এখানে দিতে হবে স্টুডেন্ট আইডি। এবার যদি আমরা এখানে ইকো করি আইডিটাকে ডলার আইডি, তাহলে কিন্তু এবার শুধু আইডিটা শো করবে। আমি এটা দিয়ে সার্চ করছি, এখানে 1 আসছে, এটা দিয়ে সার্চ করছি, এখানে 2 আসবে। আচ্ছা, আইডিটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার কি করব, এই আইডি ধরে আমরা ডাটাগুলো তুলে নিয়ে আসব। তো অলরেডি আমাদের এই যে এখানে কোয়ারি করা আছে, জাস্ট লেখা আছে সব কিছু। আমি এটাকে এখান থেকে কপি করছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট এখান থেকে আমাদেরকে হোয়াইলটা বাদ দিতে হবে, কারণ কি আমরা এখন একটা সিঙ্গেল রো তুলে নিয়ে আসব। তো সেই ক্ষেত্রে আমাদের হোয়াইল লুপের কোনো প্রয়োজন নাই। রেজাল্ট মাইস্কেল কোয়ারি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার, এখানে দিতে হবে হোয়ার আইডি ইকাল আমাদেরকে ওই আইডিটা দিতে হবে। আমরা এই যে এখানে যে আইডিটা নিয়ে নিলাম এই আইডিটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, তাহলে এই আইডি ধরে আমরা এবার কিন্তু তুলে নিয়ে আসবো। এবং আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি যে হোয়ার আইডি ইকল এই আইডি অ্যান্ড স্ট্যাটাস ইকাল টু আমাদের ওখানে কি ছিল, সম্ভবত আমরা 1 করেছিলাম, যে 1 যদি হয় তাহলে অ্যাক্টিভ হবে। আমরা একটু চেক করে নিই এখানে আমাদের স্টুডেন্টস টেবিল, দেন এখানে এসে হ্যাঁ এই যে 1 ছিল। আমরা কোয়ারিটা এখান থেকে একটু চেক করে নিই। আমরা এখানে যে কোয়ারিটা লিখলাম সেটা এখান থেকে কপি করি, এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করছি, আর এখানে আইডিটা আমি দিয়ে দিচ্ছি 1। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার আইডি ইকুয়াল টু 1 অ্যান্ড স্ট্যাটাস ইকুয়াল টু 1। এবার যদি আমরা গোতে ক্লিক করি তাহলে দেখি এখানে রেজাল্টটা কি আসে। এই যে যার আইডি 1 সেটা কিন্তু এখানে শো করছে এবং স্ট্যাটাসটাও 1 এটা শো করছে। এখন স্ট্যাটাসটা যদি এখানে 0 থাকতো তাহলে কিন্তু এটা আবার শো করবে না। আমি আবার এসকিউএল এ ক্লিক করছি, দেন এখান থেকে এটাতে দিয়ে গোতে ক্লিক করলাম, এই যে এখানে কিন্তু শো করছে না। ওকে, এখন আমি এটা আবার একটু চেঞ্জ করে দিই এখান থেকে। এখানে যেহেতু আমরা 0 করেছি, এটাকে 1 করে দিলাম, করে দিয়ে এখানে আমরা তো আমাদের কোয়ারি তো ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটি কাজ করব যে এই যে আমরা এইখানে প্রথম অবস্থায় যখন সার্চ করছি তখন কি সমস্ত স্টুডেন্ট কিন্তু আমরা নিয়ে আসছি, আমরা শুধুমাত্র যেটার স্ট্যাটাসটা অ্যাক্টিভ করা আছে সেটা নিয়ে আসবো। তাহলে যে এতটুকু এখান থেকে কপি করি, কপি করে আমরা এখানে জাস্ট দিয়ে দেই যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। আচ্ছা, হোয়ারটা দিতে হবে, হোয়ার এখানে হোয়ার দিয়ে যে হোয়ার স্ট্যাটাস ইকুয়াল টু 1। আমরা একটু চেক করে নিই যে এটা কাজ করছে কিনা। এই যে দুইটাই শো করছে। আমি যদি এখান থেকে কোনো একটা 1টা বাদ দিয়ে 0 করে দেই তো সেই ক্ষেত্রে দেখি কোনো পার্থক্য হয় কিনা। হ্যাঁ, এই যে এটা কিন্তু কাজ করছে যে যাদের আইডিটা অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র তাদের নামটা এখানে শো করবে। তো আমি এটা আবার চেঞ্জ করছি, এখান থেকে 1 করে দিলাম এবং আবার এখানে রিফ্রেশ দিচ্ছি। দেন এবার কিন্তু এখানে দুইটাই শো করছে এবং এটাতে সিলেক্ট করে আমরা যখন সার্চ করছি, আচ্ছা এখানে এখনো কোনো কিছু আসছে না, কারণ কি আমরা এখানে কোনো কিছু এখনো করি নাই, জাস্ট এখানে একটা কোয়ারি এক্সিকিউট করেছি এবং তার রেজাল্টটা এখানে পেয়েছি। আমরা যদি এটাকে প্রিন্টার করি, এখানে প্রিন্টার ডলার রো, তাহলে কি ওই স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো। আমি এখান থেকে এটা সিলেক্ট করে সার্চে ক্লিক করলাম, এই যে সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা এখন এখানে আমরা কি করব, একটা ফর্ম নিয়ে আসবো। তো ফর্মটা কোন ফর্মটা এখানে দেওয়া যায় আমরা একটু দেখি। এখান থেকে সাপোজ আমরা এই ফর্মটা দেব। আর একটা বিষয় যে আমাদের কিন্তু একটা টেবিল ক্রিয়েট করতে হবে, কারণ কি আমাদের টেবিলেই তো ডাটাগুলো রাখতে হবে। তো সেই জন্য আমি এখানে একটা টেবিল আগে ক্রিয়েট করে নিচ্ছি, নিউ। দেন এখানে আমরা একটা নেম দিয়ে দিচ্ছি, সাপোজ ইস্যু বুকস, ইস্যু বুকস ফিল্ড। আচ্ছা ফিল্ড তো এখানে কিছু দিতে হবে না, আইডি এখানে হবে সাপোজ স্টুডেন্ট আইডি। আমরা স্টুডেন্টের আইডিটা রাখবো, যে কোন স্টুডেন্টের নামে বুকটা ইস্যু হচ্ছে সেই স্টুডেন্টের আইডিটা রাখবো এবং বুকস আইডিটা রাখবো, যে কোন বুকটা সে ইস্যু করছে। আমাদের বুকস টেবিলে কিন্তু আইডি দেওয়া আছে, আমরা যদি একটু দেখি যে এই যে এখানে কিন্তু বুকসের আইডি দেওয়া আছে। তো আমরা আইডিগুলো দিয়ে এখানে বুকসের আইডিটা রাখবো, যে কোন স্টুডেন্ট এবং কোন বুক। আচ্ছা এরপরে কি রাখতে পারি, যে বুক ইস্যু ডেট, কত তারিখে বুকটা ইস্যু হচ্ছে সেটা আমরা এখানে রাখতে পারি, বুক ইস্যু ডেট। এবং আরও কিছু ফিল্ড আমাদের এখানে লাগবে। আমি সাপোজ আরও দুইটা বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে নিয়ে এখানে আরেকটা দিচ্ছি বুক রিটার্ন ডেট এবং আরেকটা দিচ্ছি এখানে ডেট টাইম। ওকে সবগুলো এগুলো ইন্টেজার থাকবে। এটা করে দিচ্ছি ভার্কার, ভার্কার 20 20, এগুলো করে দিচ্ছি 5 5 5। আর এখানে এটারে আমরা করে দেব হচ্ছে টাইম স্ট্যাম্প, আর এখান থেকে আমরা সিলেক্ট করে দেব কারেন্ট টাইম স্ট্যাম্প। আইডিটা অবশ্যই অটো ইনক্রিমেন্ট এবং প্রাইমারি কি করে দেব, গোতে ক্লিক করি। আচ্ছা এবার এখান থেকে সেভ, সেভ করার পরে আমরা দেখে নিই আমাদের স্ট্রাকচারটা কিভাবে আসছে, যে আইডি, স্টুডেন্ট আইডি, বুক ইস্যু ডেট, বুক রিটার্ন ডেট এবং ডেট টাইম। আমাদের ডাটাবেজে এখান থেকে ইনসার্ট হবে কি কি, এখান থেকে ইনসার্ট হবে হচ্ছে স্টুডেন্ট আইডি, বুক আইডি এবং বুক ইস্যু ডেট। রিটার্ন ডেটটা কিন্তু লাইব্রেরিয়ান থেকে হবে, পরবর্তীতে যখন সে বুকটা রিটার্ন দেবে সেই সময় আসবে, বাট এই মুহূর্তে আমরা এই তিনটা ইনসার্ট করব। তো এখানে আমরা একটা ফর্ম নিয়ে আসবো, ফর্মটা এই ফর্মটা আমরা দিতে পারি, এই ফর্মটা। তো এখান থেকে দেখি এখানে আর তেমন কোনো ফর্ম কিন্তু নাই, এটাই আমরা এটা নিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা সমস্ত প্যানেলটাকে এখান থেকে কপি করব উপরের দিক থেকে। এই যে প্যানেল, এটাকে এখানে রাইট বাটন ক্লিক করে কপি আউটার HTML। দেন এখানে কি করতে হবে, আমাদেরকে এইখানে ফর্মটা দিতে হবে। তো আমি এখানে PHP শেষ করলাম এবং এখানে শুরু করছি, শুরু করে মাঝখানে আমরা HTML এর কোডটাকে পেস্ট করলাম। এবার চেক করে নিই আমরা এটাকে, আমি এখান থেকে রিসেন্ট দিচ্ছি। এই যে এখানে কিন্তু ফর্মটা চলে আসছে। এই ফর্মটা কিন্তু সবসময় থাকবে না, আমরা যদি প্রথম অবস্থায় ইস্যু বুকে যাই ওই ফর্মটা কিন্তু নেই। যখন আমরা এখান থেকে স্টুডেন্ট সার্চ করব শুধুমাত্র সেই সময়ই এইগুলো আসবে। এখন এখান থেকে এইগুলো চেঞ্জ করতে হবে, যে হেডিংটা রাখতে চাচ্ছি না, বা আপনারা চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে মেথডটা হবে পোস্ট, অ্যাকশন, অ্যাকশনটা ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে সাপোজ স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি নেম। এখানে টেক্সট ফ্রম কন্ট্রোল থাকবে, আইডি, নেম, প্লেস হোল্ডার থাকবে না, প্লেস হোল্ডার আমি বাদ দিয়ে দিচ্ছি। এখানে সরাসরি আমরা ভ্যালু দিয়ে দেব। ভ্যালুর মধ্যে আমাদের ডাটাটা আছে কার মধ্যে, রো এর মধ্যে। তো রো অফ নেম যদি আমরা এখানে দিয়ে দিই, আমরা কিন্তু উপরে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দুইটাই শো করেছি। জাস্ট এতটুকু যদি এখান থেকে আমরা কপি করি, এই সম্পূর্ণটুকু কপি করলাম, কপি করে আমরা এই ভ্যালুর মধ্যে যদি এখানে দিয়ে দেই তাহলে কিন্তু নেমটা চলে আসবে। আচ্ছা একটু চেক করে নিই, প্রত্যেকটা কাজ করব এবং একবার করে করে চেক করব যে ঠিকঠাক আসছে কিনা। এই যে নেমটা কিন্তু চলে আসছে, আমরা যদি এটা দিয়ে সার্চ করি দেখি চেঞ্জ হয় কিনা। আচ্ছা চেঞ্জ কিন্তু হয়নি এখানে, কারণ কি আমাদের হয়তো কোথাও একটা ভুল আছে, একটু চেক করতে হবে। ওকে, এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে আমরা এখানে আইডিটা 1 করে দিয়েছি, মূলত এখানে আমাদেরকে দিতে হবে ডলার আইডি, এই ভেরিয়েবলটা দিতে হবে। আরেকটি বিষয় আমরা এখানে যেটা ভুল করেছি যে আমরা এখানে কিন্তু দুই জায়গায় ফার্স্ট নেম দিয়েছি, তো এখানে হবে লাস্ট নেম এল নেম এবং এখানেও এল নেম আমি এটা দিয়ে দিয়েছি। এবার যদি আমরা চেক করি এখানে যে আমি এখান থেকে ফার্স্ট একটা দিয়ে চেক সার্চ করছি, এই যে এখানে কিন্তু এই নেমটা শো করছে এবং দ্বিতীয়টা দিয়ে যখন আমি সার্চ করছি তখন এই যে এখানে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এবার আমরা এই নামটা কিন্তু এখান থেকে চেঞ্জ করা যাবে না, তো সেই কারণে আমরা এই ফিল্ডটাকে রিড অনলি করে দেব, রিড অনলি। এবার যদি আমরা এখান থেকে চেক করি, আবার রিসেন্ট দিচ্ছি, দেন এটা কিন্তু এবার এখান থেকে চেঞ্জ করা যাবে না, আমরা এখান থেকে যখন যেটা সার্চ করব তখন সেটা কিন্তু এখানে শো করবে। আচ্ছা, এরপরে কি শো করাবো? আমাদের আইডিটা কিন্তু লাগবে, স্টুডেন্ট আইডিটা, যেহেতু আমরা স্টুডেন্ট আইডিটা ডাটাবেজে ইনসার্ট করব, তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা ইনপুট নিয়ে নিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট, ভ্যালু, ভ্যালুতে কি হবে রো অফ আইডি, এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে রো অফ আইডি, আর একটা নেম এখানে সেট করতে হবে, নেম, নেমটা দিয়ে দিচ্ছি আইডি। আচ্ছা, স্টুডেন্ট আইডি আমরা এখানে দিয়ে দিই স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি। এবার আমরা এখানে আবার চেক করছি রিসেন্ট, এই যে এখানে কিন্তু আইডিটা আসছে এবং এটা চেঞ্জ হবে, আমরা যখন যে স্টুডেন্ট ধরে সার্চ করব তখন সেটা চেঞ্জ হবে। তো এই আইডিটা কিন্তু দেখা যাবে না, সে কারণে আমরা এখানে হিডেন দিয়ে দেব, হিডেন। আচ্ছা, দেখি হিডেনটা কাজ করছে কিনা। হ্যাঁ, এটা কাজ করছে। এরপরে আমাদের কি থাকবে এখানে বুক সিলেক্ট করার অপশন থাকবে এবং ইস্যু ডেটটা থাকবে। তো বুক সিলেক্ট করার অপশন আমরা এটাকে এখান থেকে বাদ দিচ্ছি এবং এখানে সাপোজ নেম দিয়ে দিচ্ছি ইস্যু বুক, ইস্যু বুক। আচ্ছা, আর এখানে সেভ ইস্যু বুক, ইস্যু বুক। ওকে, আচ্ছা, এবার আর একটু দেখে নিই যে এভাবে আসছে। এখন এখানে আমাদের বুক নেমগুলো শো করাতে হবে, তো বুক নেমটা শো করানোর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে এই যে উপরে যেটা ছিল যে আমরা এখানে বুক নেমগুলো মানে স্টুডেন্টের নেম এখানে শো করেছি, জাস্ট এটাকে আমরা এখান থেকে কপি করতে পারি, এখান থেকে এই পিএসপি বা এই সিলেক্ট অপশন সম্পূর্ণটা এখান থেকে কপি করছি, এটা সম্পূর্ণটা কপি করলাম। কপি করে আমাদের এইখানে আরেকটা ডিভ নিব, ডিভ ক্লাস। আচ্ছা, ক্লাসটা বাইরে না, ক্লাসটা উপরে দিতে হবে, ক্লাস ফ্রম গ্রুপ, এখানে ফ্রম গ্রুপ দিতে হবে এবং এখানে আমরা একটা লেবেল নিয়ে নিতে পারি, লেবেল, লেবেলের মধ্যে সাপোজ দিয়ে দিচ্ছি বুক নেম, বুক নেম, আর এখানে আমি ওইটাকে পেস্ট করে দিলাম সম্পূর্ণ সিলেক্টটাকে। আচ্ছা, এখানে আমাদের দিতে হবে বুকস, বুকস। আচ্ছা, একটা বিষয় কোয়ালিটি একটু চেঞ্জ করতে হবে, চেঞ্জটা হচ্ছে আমি সরাসরি এখান থেকে এসকিউএল থেকে দেখাচ্ছি যে আমাদের বুকসে যখন আমরা যাচ্ছি, তো যদি কোনো বুক অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা 0 হয় তাহলে কিন্তু আমরা এখানে শো করাবো না, তো সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটি এখান থেকে একটু লিখে নিই যে সিলেক্ট স্টার ফ্রম বুকস হোয়ার অ্যাভেলেবেল কোয়ান্টিটি, অ্যাভেলেবেল কোয়ান্টিটি গ্রেটার দেন, মানে 0 থেকে বড় হতে হবে, হলেই এই কাজটা করবে। তাহলে এখান থেকে এটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে এখানে পেস্ট করলাম যে সিলেক্ট স্টার ফ্রম বুকস হোয়ার অ্যাভেলেবেল কোয়ান্টিটি গ্রেটার দেন 0 থেকে বড় হতে হবে। এবার হোয়াইল র মাইস্কেল ফেজেস অফ, এখানে রেজাল্ট, জাস্ট এখান থেকে এগুলো একটু চেঞ্জ করতে হবে, আইডিটা থাকবে সমস্যা নেই, জাস্ট এটা চেঞ্জ করতে হবে, এখান থেকে এই সম্পূর্ণটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে দিয়ে দিতে বুক নেম, ডলার রো অফ বুক নেম, বুক নেম। এবার আমরা এটাকে চেক করি যেটা কাজ করছে কিনা, রিসেন্ট দিলাম, দেন এখানে। আচ্ছা, এখানে কিন্তু কোনো বুক নেম শো করছে না, কি জন্য শো করছে না আমরা চেক করি, এখান থেকে সার্চে ক্লিক করলাম, এখানে কোনো বুক নেম আসছে না, কেন আসছে না একটু দেখতে হবে আমাদেরকে। সিলেক্ট স্টার ফ্রম বুকস হোয়ার অ্যাভেলেবেল কোয়ান্টিটি, ঠিকঠাকই তো আছে, আমাদের সম্ভবত কোয়ারিতে কোনো একটা ভুল আছে, আমরা এখানে একটু দেখে নিই, গোতে ক্লিক করি, দেন এটার তো ঠিক আছে এখানে। এটা এখান থেকে কপি করছি দেন কপি করে যদি এখানে পেস্ট করি আচ্ছা এবার আমরা আবার চেক করি রিসেন্ট দিলাম এখান থেকে এই যে বুক নেমটা কিন্তু এখানে চলে আসছে যদি কোনো একটা বুকের अवेलेबल কোয়ান্টিটিটা 0 থাকে আমি সাপোজ এটাকে अवेलेबल কোয়ান্টিটিটা 0 করে দিলাম দেন এবার এখান থেকে আমি রিসেন্ট দিচ্ছি আবারো এবার এখানে কিন্তু ওই যে পিএসপিটা কিন্তু শো করছে না আমাদের এখানে যেটার আমরা 0 করেছি যে পিএসপি এন্ড মাইস্কেল এটা কিন্তু এইখানে আর শো করছে না এখানে শো করছে না আবার আমরা যদি এটাকে এখান থেকে 0টা কেটে দিয়ে সাপোজ 5 করে দিলাম এবার কিন্তু আবার শো করবে আমি আবার রিসেন্ট দিচ্ছি দেন এখান থেকে এই যে এটা কিন্তু শো করছে আচ্ছা এখানে আমরা যে ইস্যু ডেট টাস্কের যে ডেটটা সেটা শো করাতে পারি বাট সেটা আমরা রিড অনলি করে রাখবো যে এই ডিবের নিচে আমি এই ডিপটা এখান থেকে কপি করছি বা এই এতটুকু এখান থেকে কপি করি কপি করে এই ডিবের নিচে এখানে পেস্ট করলাম পেস্ট করে এখানে ডিপটা শেষ করছি এখানে সাপোজ দিয়ে দিচ্ছি বুক ইস্যু ডেট আর এখানে কি হবে এখানে একটা ইনপুট থাকবে ইনপুট টাইপ টেক্সট ভ্যালুর মধ্যে আমরা এখানে ডেটটা শো করাবো কারেন্ট যে ডেটটা সেটা শো করাবো তাহলে ডেট এর মধ্যে আমাদেরকে ফরম্যাটটা দিয়ে দিতে হবে প্রথমে থাকবে ডেট এরপরে থাকবে মান্থ এরপরে থাকবে ইয়ার আর এটাকে অবশ্যই আমরা রিড অনলি করে দেব যাতে এটাকেও চেঞ্জ করতে না পারে রিড অনলি আচ্ছা দেখে নিই এবার কিভাবে শো করছে এখানে এই যে এখানে ডেটটা চলে আসছে এটাকে আমরা নিচের দিকে জাস্ট ক্লাসটা অ্যাড করলে নিচের দিকে চলে আসবে ক্লাস ফ্রম কন্ট্রোল আচ্ছা রিড অনলিটা কি আমরা বাইরে দিয়েছি এখানে রিড অনলিটা সাদা হয়ে আছে কেন ভ্যালু আচ্ছা এখানেই যে ইনপুটটা শেষ হয়ে গিয়েছে যার কারণে সমস্যাটা হয়েছে এবার কিন্তু ঠিকঠাক ভাবে শো করবে আমি আবার রিসেন্ট দিচ্ছি দেন এখান থেকে এই যে এখানে ডেটটা শো করছে বাট এই ডেটটা কিন্তু এখান থেকে কেউ চেঞ্জ করতে পারবে না যে যখন এই কাজটা সাবমিট করা হবে তখন যে ডেটটা থাকবে সেই ডেটটাই কিন্তু এখান থেকে ইনসার্ট হবে তাহলে এইটার আমরা একটা নাম দিয়ে দেব নাম সেট করতে হবে যেহেতু এটা ডাটাবেজে ইনসার্ট হবে নেম আমরা এখানে যে নামটা দিয়েছি এখানে সম্ভবত ইস্যু বুকের মধ্যে নামটা দেয়া আছে হচ্ছে কি বুক ইস্যু ডেট তো এটা এখান থেকে কপি করছি কপি করে এখানে এই নামটা দিয়ে দিলাম আচ্ছা এবার আমরা যখন এখানে সাবমিটে ক্লিক করব আচ্ছা এটা বাইরে চলে গেল কেন ইস্যু বুক এই যে এখানে আবার কিন্তু যেটা হয়েছে যে এখানে গ্রেটার দেনটা চলে আসছে আবার রিসেন্ট এবার কিন্তু ভিতরে শো করবে তো যখন আমরা সেভ ইস্যু বুকে ক্লিক করব তখন এখান থেকে যেগুলো পোস্ট হচ্ছে সেগুলো আমরা দেখতে চাচ্ছি তো এটা করার জন্য আমরা এখানে নাম দিয়েছি কি ইস্যু বুক এটাকে কপি করছি কপি করে একদম উপরের দিকে আমরা এবার কোড করব এই এখানে ইফ ইসেট ডলার আন্ডারস্কোর পোস্ট অফ ইস্যু বুক যদি এটা সেট থাকে তাহলে প্রিন্টার ডলার আন্ডারস্কোর পোস্ট যা কিছু পোস্ট হচ্ছে সব কিছু এখানে প্রিন্ট করবে আমরা এখানে ইকো করি প্রিটাকে ইকো করলাম এবং এখানে প্রিটাকে শেষ করছি দেন এবার যদি আমরা এখান থেকে সেভ বুকে ক্লিক করি এই যে স্টুডেন্ট আইডি বুক ইস্যু ডেট স্টুডেন্ট আইডিটা কিন্তু এখানে যায়নি এবং আমরা এখান থেকে আরো বেশ কিছু বিষয় ছিল সেগুলোও কিন্তু যায়নি যে বুক নেমটা যায়নি এবং স্টুডেন্ট আইডিটাও কিন্তু এখান থেকে যায়নি তো এখানে আমরা কি কি মিস করেছি একটু দেখতে হবে যে এখানে কিন্তু আমরা আইডিটা দিয়েছি বাট এর কোনো এই যে সিলেক্ট অপশন এর নামটা কি দিতে হবে এর নামটা দিতে হবে বুক নেম বুক আইডি আর উপরে যেটা এর আমরা নাম দিয়েছি কি এখানে কিন্তু কোনো নামই সেট করা হয়নি না নাম সেট করা আছে স্টুডেন্ট আইডি ভ্যালুর মধ্যে স্টুডেন্ট আইডি ওকে এবার আমরা চেক করি এখান থেকে আমি স্টুডেন্ট সিলেক্ট করছি সার্চে ক্লিক করলাম দেন এখানে সবকিছু শো করছে এখান থেকে আমরা এই বইটা সিলেক্ট করলাম দেন সেভ ইস্যু বুকে ক্লিক করছি এখানে যে স্টুডেন্ট আইডি 1 বুক আইডি 8 এবং ইস্যু বুক ডেট এখানে চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, এই ইনফরমেশনগুলো আমাদের ডাটাবেজে সেভ করতে হবে।